হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস মেক ওভার উইথ ব্লগসে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এখন সকাল হয়েছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে আসছি। তো আজকেও বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু এখন বাজে হলো 7টা সকালই প্রায়, তো 7টা বাজে। তো এখন ঘর ঝাড়ু ঝাড়ু দিয়ে তারপরে মানে ঘরটা মুছবো। তো সকালের কাজ, মেয়েকে স্কুল পাঠাতে হবে, সকালের কাজ আর কি এগুলো বলো তো, সকালের বাসি কাজ। তো মনে হয় যেন 9টা বাজে, মানে রোদের এরকম মানে এত রোদ উঠেছে, কিন্তু 9টা বাজে না, এখন বাজে মাত্র 7টা। তো মেয়ে এখনও উঠেনি, আমি বাসি কাজ ছাড়ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ওখানে যে ধানের বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ধান এখনও আছে। তো এখানে 8 মণ ধান ছিল, তো আমাদের তো বেশি লাগে না, 2 বস্তা না 3 বস্তা ভাঙানো হয়েছে, আর এগুলো আছে বস্তা। তো বস্তাগুলো এখানেই রাখা হয়েছে, জায়গা নাই বলে। তো দেখতে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। কদিন পরে যখন ওই বাড়িতে যাব, নতুন বাড়িতে, তখন বারান্দার এক কোনাতে রাখা যাবে, কিন্তু এখন জায়গা নেই। এদিকে রান্নাঘরের হাঁটাচলা করতে হয়। তো মেয়ে এই যে ঘুম থেকে উঠেছে, মেয়েও ঘুম থেকে উঠে গেছে, উঠে যে ব্রাশ করছে, আমি এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে কতগুলো কাপড় ভিজিয়েছি, আমি যাবো, ওগুলো ধুতে হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসি বাসন অনেকগুলো জমেছে। আর ওদিকে দেখো কাপড় রেখেছি, কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আর মেয়ে এদিকে জল চাইছে, মা জল দাও। তো এগুলো সব বাসন টুসন ধুয়ে, তারপরে কাপড় চোপড় ধুয়ে, তারপরে মেয়েকে খাওয়াবো কিছু। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এগুলো কাপড়গুলো রোজ যে কাপড়গুলো জমে আর কি, একদিন পরলেই তো এখন ঘাম হয়ে যায়। তো এগুলো ধুয়ে দিচ্ছি, আমার এই নাড়িটাও ধুয়ে দিচ্ছি, নাড়িটাও একটু নোংরা নোংরা হয়েছে। তো মেয়ে এখন, মেয়ে ওইদিকে বারবার ডাকছে, ওইদিক দিয়ে বড় এসে গেছে বাজার নিয়ে। তো কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে যাবো, তারপরে পরে ধুবো আর কি। এই দেখো ভিজিয়ে রাখলাম। তো কাপড়গুলো ভিজিয়ে আমি এদিকে এখন ঘরটা মুছে নিয়েছি, রান্নাঘরটা আগে মুছছি। তো প্রতিদিনই না মুছলে ভালো লাগে না, রোদ উঠলে মানে আমার আবার অভ্যাস বাসি কাজে, সবসময় আমি ঘর ঠর মুছি, একদম মুছেই রান্না রান্নাঘর মুছি, তারপরে বড় ঘর মুছি, তারপরে রান্না করি। তো এসে এইভাবে মুছতে একটু কোমর ধরে, যেহেতু সিজারে হয়েছিল বাচ্চা। তো ভাবছিলাম যে অ্যামাজন থেকে একটা অর্ডার দিব, ওই যে অ্যামাজন না মিশো থেকে না ফ্লিপকার্ট থেকে, মোছার যে কাঠিগুলো হয় না, ওগুলো দিয়ে মুছতে নাকি ভালো হয়, সবাই বলে যে কিনতে। তো ওগুলো একটা কদিন পরে কিনবো, যখন নতুন বাড়িতে যাব তখন কিনবো। নতুন বাড়িতে যাওয়ার আগে আগে কিছু শপিং করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো মেয়েকে খাওয়াতে এসে গেছি, দুধ ছিল, দুধ মুড়ি খাওয়াবো ওকে আজকে। তো দেখো মুড়ি নিলাম, বিস্কিটও শেষ, তো এমনি দুধ মুড়ি খাওয়াচ্ছি, বিস্কিট শেষ হয়ে গেছে। তো খাইয়ে দেয়, তারপরে বাকি কাজ করবো আর কি, বিছানাটা তোলার বাকি আছে, বিছানাটা তুলবো। তো চিনিও শেষ, সবই আনতে হবে, তো চিনি ছাড়া আর মেয়ে খাবে না। তো একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছি, বরকে বললে বর নিয়ে আসবে। আমি আবার কালকের মাংস ছিল, সে মাংস দিয়ে আমি অল্প মুড়িটা খেয়ে নিচ্ছি। তো আমার তো মাংস মুড়ি খুবই প্রিয়, খুব ভালো লাগে। তো মেয়েকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। তো মেয়েকে দুধ মুড়ি খাওয়াচ্ছি, আর আমি হলো যে মাংস ঝোল দিয়ে মুড়ি খেয়েছি। আর বর সকালবেলা দুধ বিস্কিট কলা সব মেখে খেয়ে দিয়ে কোথায় কোথায় যেন গেল।
খেয়ে দিয়ে তারপরে গিয়ে তারপরে বিছানাটা তুলো, বিছানা তুলে গিয়ে কাপড় চোপড় ধুয়ে তারপরে রান্না করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি খেয়ে দিয়ে এখন বিছানাটা তুলতে চলে এসেছি। আর প্রচণ্ড বাইরে গরম দিয়েছে, এখন দেখো টেবিল ফ্যানও দিয়েছি, আবার সিলিং ফ্যানও দিয়েছি। তো পিছনের দেওয়ালটার জন্য দেখো ব্যাকগ্রাউন্ড কীরকম বৃষ্টি দেখায়। তো মেয়েকে মাঝে মাঝে বলি শোনা এগুলো কে করছে, ও বলে কি মা কে করছে এগুলো, আমি বলি যে তোর বুনু করেছে, তোর একটা বুনু ছিল ছোটোবেলা তোর মতো, আর বুনুটা এরকম করেছে। তো ও হাসে আর কি। নতুন ঘরটায় নতুন ঘরে যখন যাব তখন তো এরকম থাকবো না, তোমরা কদিন দেখো এইভাবে কষ্ট করে। কতগুলো কাপড় জমেছে দেখো, যেহেতু প্রতিদিনের মানে কাপড় আর কি এখানেই বিছানা রাখা, তারপরে চেয়ারে রাখা হয়, কারণ আমার যেহেতু আলনা নেই বা কাপড় রাখার কিছু নেই বলে, তো এইভাবে চেয়ারে গুছিয়ে রেখে দিচ্ছি। যা গরম, কাজ করতে কিছুই ভালো লাগছে না, বিছানাটা তুলতে হয় বাসি বিছানা, তাই বাসি বিছানা তুলছি, নাহলে তুলতে হবে না, রান্নাবাড়ি করে শুয়ে থাকতাম, এত রোদ উঠেছে। তো বিছানাপত্র তুলে দেখো যে কাপড় ধুতে এসে গেছি, অনেকক্ষণে কাপড়টা ভিজেছি, আর দেখো কীরকম রোদ উঠেছে। তো কলের বাড়ি তো ছায়া এসেছে, তো ভাবছি এখনই কাপড়গুলো ধুয়ে তারপরে রান্না করি।
তো গাইস দেখো, কাপড় চোপড় শেষ, রান্নাবাড়ি কাপড় চোপড় ধুয়ে ঠুয়ে একদম চলে এসছি এখন রান্না করতে। তো আজকে আমি চিকেন রান্না করব, মাংস রান্না করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। বর আজকে চিকেন এনেছে, তো মাংসটা কষাবো আজকে। তো এখানে সব রসুন দিয়েছি, রসুন বাটা, অল্প পেঁয়াজ বাটা, অল্প লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, সব কিছু এখানে দিয়েছি। দিয়ে একদম এই যখন অল্প লেবুর রস দিয়েছি, লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে মেখে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ বাটা দিলে বেশি ঘন হয়ে যায়। তো মাংসটা ঢেকে রেখে দিয়েছি। তো সম্বাসে দিয়েছিলাম গোটা গোটা গরম মশলা, দুটো তেজপাতা, অল্প সাদা জিরে আর পেঁয়াজ। তো সম্বাসে সম্বাস দিয়ে ফেলেছি, আর মাংসের আলুটাও ভেজে নিয়েছি। তো তেলটা লাল লাল হয়েছে সর্ষের তেল, তার মধ্যে আরও আলুটা ভেজে নিয়েছি, এর জন্য তেলটা লাল লাল হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে একদম একদম একটু মাংস দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেবো মাংসটা, কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখো অল্প ঢেকে রেখেছিলাম, তো ঢাকনা খুলে তারপরে যে আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটো ছিল টমেটো দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা এখন একটু আর একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো মেয়ে কষানো মাংস খেতে দিয়েছিল, দু পিস উঠিয়ে দিলাম। তো এখন জল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল দিব না, দেখো বেশি ঝোল দিইনি, এটা এখন জলটা একটু ফুটবে। তো দেখো মাংসের ঝোল প্রায় হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস, দেখো এখন আমি দোকানে চলে এসেছি। তো আজকে আমার একটা ভাস্তি বলছিলো যে চুলটা একটু স্ট্রেট করবে, ও বিয়েতে যাবে, তো ওর জন্যই হ্যাঁ চুলটা স্ট্রেট করে দিচ্ছি। তো অল্প টেনে দিচ্ছি, এমনি তো পারমানেন্ট স্ট্রেটনিং তো না, এমনিতে টেনে আর কি দু তিন ঘন্টা থাকে আর কি। তো টানা প্রায় হয়েই গেছে, দেখো চুলটা একদম সোজা হয়ে গেছে, চুলটা একদম অনেক লম্বা, খুব সুন্দর হয়েছে চুলটা স্ট্রেট করাতে, খুব সুন্দর লাগছে ওকে। তো চুলটা বেশি কোঁকড়াও না, বেশি সোজাও না, কোঁকড়া কোঁকড়া বেশি ছিল। তো এত গরম লাগছিলো, এই হাফাতা নাইটি পরেই কাজ করছি, আর উপরে ফ্যান নেই, কারণ ফ্যান থাকলে তো চুল উড়ে যাবে, ফ্যান ছাড়া এভাবে কাজ করছি, খুব গরম লাগছিলো। ও তো বসেছিলো, ওরও গরম লাগছিলো, আমি কাজ করছিলাম, আমারও মানে গরম লাগছিলো। এটা একটা বিয়েতে যাবে ওর বান্ধবী কোচবিহারে। তো খুব গরম, আমার কাছে চুল বাঁধতে এসেছিলো, তো আমার চুলের মেশিনগুলো পাচ্ছি না খুঁজে। তো বলছিলো যে চুলটা স্ট্রেট করে দাও, তো চুলটা আর কি স্ট্রেট করে দিলে ছেঁড়ে যাবে আর কি। তো আমি চুলটা স্ট্রেটই করে দিচ্ছি, তো চুলটা একদম খুবই সুন্দর হয়েছে, একদম সুন্দর স্ট্রেট হয়েছে। কিন্তু স্ট্রেট করলে কী বলতো, বেশিক্ষণ থাকে না, যদি পার্মানেন্ট করা হয় তাহলে অনেক দিন থাকে, এক বছর কি এক বছর কেন সারা জীবনই থাকবে, শুধু ভালোটা যদি করা হয়। তো এইভাবে কোনোরকমভাবে কি মানে কোথাও যদি যাওয়া যায় তার জন্য একটু করা। তো চুলে প্রথমে সেরাম লাগিয়েছিলাম, যদি সেরাম লাগিয়ে করো কিছু হয় না, আমার সেরাম শর্ট ছিল, পরে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছিলাম আগে। তো চুলটা স্ট্রেট ট্রেট করে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
দেখা হয় যে ফাইনাল রেজাল্ট, এখন ফ্যানটা দিয়েছি এর জন্য উঠছে চুলটা, তো চুলটাও কুকড়া কুকড়া ছিল, তো ভালোই সুন্দর সোজা হয়েছে। তো আমি বললাম যে পার্মানেন্ট করতে, বলছি যে করবে কদিন পরে করবে, তখন মেয়েও বসে আছে পাশে, মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে এসছে। চুলটা কুকড়া কুকড়া ছিল কিন্তু দেখুন আর টানাতে অনেকটা সোজা হয়েছে। আমার ফুল কাজ হয়ে গেছে, তো এখন চলে যাবে। দেখো চুলটা এই যে ফাইনাল লুক, এটা এটা এসেছে। আচ্ছা পরে দিও। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো একটা ভাস্তি আর কি পাশের বাড়ি, তো চুল স্ট্রেটনিং করবে আর কি, মানে পার্মানেন্ট স্ট্রেটনিং না, এমনিতে স্ট্রেটনিং আর কি। তো 3:30টার দিকে এসেছিলো, তো স্ট্রেটনিং করতে তো টাইম লাগে অনেক। 4:30 থেকে এসেছে, এসেছে পরে বসেছিল, করতে করতে 4টা বেজে গেছে, তো তারপরে স্ট্রেটনিং করা শুরু করেছি। তো এমনি চুল টানা আর কি স্ট্রেটনিং মেশিন দিয়ে, তো টেনে দিলাম, ও বিয়ে বাড়িতে যাবে। তো তোমাদের সঙ্গে অল্প কিছু অল্প একটু শেয়ার করেছি, কারণ এটা আমার নষ্ট হয়ে গেছে। দেখো এটা এই যে এটা মানে যে এই যে এটা আছে না, এই যে এটা এখানে এখানে যে ছিঁড়ে গেছে, তো এটা আঠাটা উঠে গেছে। তো কীভাবে যে ব্লক করবো ভাবছি, এরকম এখন করে হাত দিয়ে করছি। তো দুপুরবেলা তোমাদের সঙ্গে শুধু অল্প মাংস রান্না শেয়ার করেছি, আর কিছু শেয়ার করিনি। তো অনেক গরম দিয়েছে আজকে, তো জানি ও সকালবেলায় বলেছে যে আমার আমার এখানে আসবে, সাজতে আসবে, তো সাজবে তো না, শুধু চুলটা করবে আর কি। তো তো গরমের মধ্যে মেকআপ টেকআপ করবে না, তাই মানে সিম্পল চুলটা শুধু করে গেল আমার কাছে, একটা শাড়ি পরে চলে যাবে বিয়েতে, কোচবিহার ভবনে বিয়ে, ওখানে যাবে। তো এখন বাজে হলো 5:45 বাজে, তো এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে, ঠিক আছে? এখন সন্ধে দিয়ে দেবো। দেখো সোলার কাঠি ছিল না, পরে গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম, তো সন্ধেটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো মেয়েকে একটু হরলিক্স খাওয়ালাম, আর আমি এখানে মাংস দুপুরে যে মাংস রান্না করেছিলাম অল্প মুড়ি এনেছি দিয়ে খাচ্ছি। তো মাংস মুড়ি খুবই ভাল লাগে, তার জন্য খাই আমি। তো আমার একটা আরেকজন পাশে একটা দিদি এসেছিলো দুধ দিতে, তো ওর সাথে কথা বলছিলাম আর তোমাদের সাথে মা খাচ্ছিলাম আর কি। মেয়েকে প্রাইভেট দিবো, আমি খেয়ে দিয়ে পরে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো। খেয়েছি, চা তো আনিনি, মেয়ের জন্য হরলিক্স এনেছিলাম, আর হলো আমি একটু মাংস ঝোলছিল, দুপুরের মাংস রান্না করেছিলাম যে ওটা দিয়ে খেয়েছি, মুড়ি অল্প খেয়েছি। এখন বাজে হলো 8টা, দোকানে বসে আছি। তো তো মানে আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা আছে নেক্সট ব্লগ, ঠিক আছে?